কোটি বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনারা আমার এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কি নিয়ে কথা বলবো। মূলত কিছুদিন আগে আপনারা জানেন কিনা যে আমি কয়েকটি সোনালি মুরগি সংগ্রহ করেছিলাম ডিমের জন্য, মানে সোনালি মুরগি দিয়ে ডিম সংগ্রহ করে সেটা ফুটানোর চেষ্টা করছিলাম আর কি, দেশি মুরগিকে ক্রস করে সেটা ফুটানোর জন্য। তো আমি সেই কিছু ডিম সেখান থেকে পেয়েছি, এমনকি সেই ডিমগুলো আমি ফুটানোর নিজেই চেষ্টা করছি। তো 100 মতো ডিম আমি করব ফুটানোর জন্য চেষ্টা করব। তো 100 ডিমের জন্য তো আর আমাকে নতুন করে ইনকিউবেটর কেনার প্রয়োজন নাই। আমার কাছে যে পুরাতন কিছু জিনিসপত্র ছিল আমি সেগুলো দিয়ে আর কি আমার ডিমগুলো ফুটানোর চেষ্টা করব। তো প্রথমে আমি আমার ডিমগুলো রাখার জন্য যে বিষয়টা আমি হাতের কাছে পেলাম সেটা হচ্ছে আমার পুরাতন একটি টিভির বক্স। আপনারা জানেন যে আগে সেই যে বাক্স টিভিগুলো ছিল, সে বড় টিভিগুলো সিআরটি টেলিভিশন যেগুলো, সেগুলো রাখার জন্য অনেকেই বক্স ব্যবহার করত। সেই ধরনের একটি বক্স, টিভির বক্স আমার কাছে ছিল, আমি সেই বক্সটি সংগ্রহ করেছি। সেই বক্সটার মধ্যে মূলত আমি ফুটাবো আর কি, আমার ডিমগুলো ফুটাবো। তো দেখে থাকবেন যে এই সেই আমার সেই বক্স, আমার যে বক্স, বক্সের ভিতরে একটু ময়লা হয়ে আছে, অনেকদিন যাবৎ দেশে পড়ে আছে। সেই বক্সটা আমি এই বক্সটাই, সেই বক্সটা আপনারা দেখছেন যে বক্সটা। তো এখন আমি আপনাদেরকে পরিচয় করে দেব আমার সেই যে জিনিসগুলা মূলত আমি ব্যবহার করব, যেগুলোর জন্য প্রয়োজন আর কি, ডিম ফোটানোর জন্য যেগুলো প্রয়োজন। চাইলেই তো সব কিছু ম্যানুয়ালি করা যায় না, কিছু জিনিসপত্র প্রয়োজন হয়। তো আপনারা দেখে থাকবেন যে আমার কাছে আমরা কি কি জিনিস এখানে ব্যবহার করছি। তো প্রথমেই আমরা যে জিনিসটা আমরা ব্যবহার করব, আপনারা দেখে নিছেন যে আমার সে বাক্সের মাপটা হচ্ছে 1 হাত 4-5 আঙ্গুল আর কি। এদিক দিয়ে দেখে নিলেন যে 1 হাত 4-5 আঙ্গুল এরকম চতুর্ভুজের আকৃতি, এই চতুর্ভুজের আকৃতির দেখলেন যে 1 হাত 2 আঙ্গুল এখানে, প্রায় সবটাই আর কি স্কোয়ার সাইজের একটি বাক্স। এই বাক্সর আমরা নিলাম। আর দ্বিতীয়ত আপনারা যে জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই পুরাতন, এগুলো আর কি একটি হোল্ডার, পুরাতন একটি হোল্ডার ব্যবহার করেছি। এটা একটা বাল্ব পাকানোর জন্য, এটা কস্টেপ জানেন, এটা একটা ফ্যান, আপনারা পুরাতন যে কম্পিউটারের ফ্যানগুলো কুলিং ফ্যান থাকে নষ্ট যে পাওয়ার সাপ্লাই ওইটা থেকে এটি সংগ্রহ করা। আর তৃতীয়ত আপনারা দেখবেন যে এটা হচ্ছে একটি ট্রান্সফরমার, এটা পুরাতন যে আমাদের আগের যে ট্যাপগুলো ছিল সেটা থেকে সংগ্রহ করা। আমি মূলত সেখান থেকে সংগ্রহ করি নাই, আমি সংগ্রহ করছি রাস্তার পাশ থেকে, সেটা 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। এটা খুব ভালো, না সরি 100 টাকা নিয়ে নেয়, 70 টাকা নিয়েছিল মেবি, 70 টাকা নিয়ে কিনে আসছি। দেখেন এখানে পজিটিভ এবং নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ হচ্ছে সাদা দেওয়া, আর বাকি অংশটা হচ্ছে ওইটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে আমাদের সেই নেগেটিভ অংশ আপনারা দেখলেন এটা। অথবা আপনারা অনেকভাবে করতে পারবেন, ওই যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটার যে সাদা অংশটুকু এটা হচ্ছে নেগেটিভ। যারা এ বিষয়ে একটু একটু জানেন বুঝেন তারা এটা বের করতে পারবেন। অথবা আপনারা এখানে যে রেকটিফায়ারের রেকটিফাইড করে যেদিকে পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল ওটা থেকেও আপনারা পজিটিভ নেগেটিভ বের করে নিয়ে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। মূলত এটা 12 ভোল্টের একটি ট্রান্সফরমার, আপনারা বাজার থেকে অন্য একটি ট্রান্সফরমার কিনে নিয়েও এটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো এইগুলো আমাদের সেই ট্রান্সফরমারের বিষয়টা। আর তারপরে যে এটা আছে এলোমেলো হয়ে গেছে আপনাদেরকে দেখানোর জন্য, একটু করে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি, আপনারা দেখে নেবেন যে আমার, হ্যাঁ ভাঁজ হয়েছে। এটা হচ্ছে আমাদের সেই হাইড্রোমিটার, মানে হচ্ছে যে আর্দ্রতাটা থাকবে ডিমের মধ্যে, যে আর্দ্রতা থাকবে দেখতে পারছেন যে বাহিরে যেহেতু সেহেতু 98% আর্দ্রতা আছে। তো এই হাইড্রোমিটারটা আপনারা ডিম ফোটানোর জন্য অবশ্যই কিনে নেবেন। আপনারা এটা যদি ঢাকা থেকে আনেন তাহলে নবাবপুরে অনেক দোকানে এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে সেই যে আমাদের সেন্সরটা, এটা ডিমের
যেখানে থাকবে সেখানে রাখতে হবে, আর ওই অংশটুকু বাহিরে রাখতে হবে আমাদের। হ্যাঁ, এই অংশটুকু বাহিরে রাখতে হবে। এটার ভিতরে দুইটা ব্যাটারি লাগে, আমাদের যে ঘড়ির ব্যাটারিগুলো এইগুলো দুইটা ব্যাটারি হলেই চলে আর কি। আপনারা দেখছেন, এরপর যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার। এই কন্ট্রোলারটা আমি নবাবপুর থেকে কিনে আনছিলাম অনেক আগে, এটা আমার প্রথম কন্ট্রোলার। পরবর্তীতে আমি আরো দুইটা কন্ট্রোলার কিনেছিলাম, ওইগুলোর তেমন তো ভালো হয় নাই। তো এই কন্ট্রোলারটাই আমার সবচেয়ে ভালো প্রথম কন্ট্রোলার। এটা আপনারা দেখে থাকবেন যে এখানে যে 12 ভোল্ট পজিটিভ এবং 12 ভোল্ট নেগেটিভ আছে। আর পরবর্তী যে দুইটা লেখা আছে K1 এবং K0, এটা মূলত সুইজিং, মানে এখানে 12 ভোল্ট প্লাস এবং গ্রাউন্ড ব্যবহার করলে, পজিটিভ এবং নেগেটিভ ব্যবহার করলে আমরা এখান থেকে সুইচ হিসাবে এটা আমরা ব্যবহার করতে পারবো, সুইচ হিসাবে ব্যবহার করা পারবো। এবং কি উপরে যে এগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে আমাদের সেই কন্ট্রোলারের কন্ট্রোল সিস্টেম। এটা হচ্ছে সেট করা, মানে আপনি কতটুকু তাপমাত্রা দেব, কতটুকু প্লাস মাইনাস বাড়ানো কমানো, কতটুকুর মধ্যে তাপমাত্রাটা আপ ডাউন করবে, এটা সেট করা। এই বিষয়ে আপনারা অনেক ভিডিও আছে, সেটা দেখে নিতে পারবেন। দেখে নিলে আপনারা ভালো হয়, সবচেয়ে ভালো হয় যে আপনারা কীভাবে করবেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে এই বাক্সটাতে একটা নেট ফিটিং করেছি, নেট লাগাইছি যাতে করে ওই এখানে তো এক পাটাতনে তো সবগুলো আটবে না। তো আমরা দুটো ট্রে ব্যবহার করবো, মানে নেট লাগাই নিলাম যাতে এই দুটো নেটের মধ্যে আমরা সেই ডিমগুলো ব্যবহার করতে পারি। তো দেখলেন সেই বাক্সটার মধ্যে দুটো নেট লাগালাম। তো আমি নেটের যে দুইটা অংশের মধ্যে আর কি আমার সেই ডিমগুলো করবো। তো দেখতে পাচ্ছেন যে আমার সেই ইয়েগুলো আমি সেট করলাম, সেট করে আমি সেই ডিমগুলো দিচ্ছি। তো আপনারা আজকের তারিখটা মনে রাখবেন, আজকের তারিখ থেকে ঠিক 18 দিন পরে আমরা এই ডিমগুলো আমরা বের করব। তো আশা করি ইনশাল্লাহ ভালো, এত থেকে পারফরমেন্স ভালো আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা এই সেই ফ্যান, এই ফ্যানের মধ্যে দিয়ে আমরা সেই বাতাসটা পুরোটার মধ্যে বাতাসটা সার্কুলেশন করার জন্য ফ্যানটা রেখেছি, আর উপরে এবং নিচে করছি। আর নিচের যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানের চারপাশে অংশটুকু, সেইটুকুর মধ্যে আমরা পানি ব্যবহার করব আর্দ্রতা করার জন্য, আর্দ্রতা নিয়ন্ত্রণ করার জন্য। তো আপনারা খুব ভালোভাবে দেখে নেন, এখানে ডিমগুলো যাতে পড়ে না যায় তার জন্য আমরা একটু তারের ব্যবহার করছি, দুই পাশে নাট দিয়ে আটকে রাখছি যাতে করে ডিমগুলো না পড়ে। একটা কাগজ ব্যবহার করা হচ্ছে এই কারণে যে কাগজটা দিলে এই অংশটুকুর মধ্যে যেন তাপটা বেশি না লাগে, ফ্যান নিচে তো লাইট, লাইটের কারণে যাতে ডিমগুলো এই জায়গায় বেশি আনা পড়ে, তাপ না পড়ে, এই কারণে দুটো কাগজ দিয়ে তারপর আমরা ডিমগুলো ব্যবহার করলাম আর কি। তো আপনারা ইনশাল্লাহ এই প্রসেসে এগুলো করবেন, এভাবে আপনারা যদি ডিমের করতে পারেন ইনশাল্লাহ এটাতে আপনাদের পারফরমেন্স খুবই ভালো আসবে। আমি ইতিপূর্বেও অনেক ধরনের এতে আমি ব্যবহার করেছি, মানে বিভিন্ন কার্টন বা ছোট ছোট বালতি টালতি এগুলোর মধ্যেও আমি ডিম ফুটিয়েছি। তো ইনশাল্লাহ এটাতেও ভালো আসবে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন যে আমার সেই আন্দাজে বাক্সের মধ্যে আমি 100 ডিম এক করলাম। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন, আর অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে